তো বন্ধুরা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো বন্ধুরা, আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি তারা কিন্তু প্রত্যেককেই অ্যাপ লক বা প্যাটার্ন লক এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো আজকে এরই কিছু গোপন ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি এটা শিখতে পারবেন যে আপনার অ্যাপ লকের প্রত্যেকটা মানে সংখ্যায় আপনি আপনার নিজের ছবি অ্যাড করবেন কীভাবে। অর্থাৎ আপনার অ্যাপ লকের যে প্রত্যেকটা সংখ্যা পাসওয়ার্ড থাকে, সেই প্রত্যেকটা সংখ্যায় আপনি আপনার নিজের ছবি বা আপনার গার্লফ্রেন্ডের ছবি বা আপনার পছন্দ মতো ছবি অ্যাড করতে পারবেন। তো সেইটা যদি আপনি শিখতে চান তাহলে পুরো ভিডিওতে সঙ্গে থাকুন, আশা করছি অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন এসেই থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন নতুন কিছু দেখি, নতুন কিছু শিখি সবাই একসাথে। তো বন্ধুরা ভিডিও সর্বপ্রথমে আমি আপনাদের কিছু প্রমাণ দেখিয়ে দিব। তো ধরুন আমি ডায়াল প্যাডটা লক করে রাখছি। তো দেখুন আমি ডায়াল প্যাডটা এভাবে ওপেন করলাম। তো দেখুন ডায়াল প্যাড ওপেন করার সাথে সাথে দেখুন এই যে বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার সম্পূর্ণ, দেখুন এখানে কিন্তু আমার পিক এবং আমার গার্লফ্রেন্ডের পিক কিন্তু এখানে আমি সেট করে রাখছি। দেখুন প্রত্যেকটা সংখ্যায় কিন্তু দেখুন আমি এখানে টাচ করার সাথে সাথে কিন্তু সংখ্যা ওপেন হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু সংখ্যা ওপেন হয়ে গেল। তো আপনার দেখুন এখানে কিন্তু সংখ্যা ওপেন হয়ে গেল। তো জাস্ট এখান থেকে আমি আপনার লকটা দিয়ে দেখাচ্ছি, লকটা ওপেন করে দেখাচ্ছি। দেখুন আমার এখানে কিন্তু লকটা খুলে গেল। দেখুন এখান থেকে লকটা আমি দিয়ে দেখাই, দেখুন লক কিন্তু খুলে গেল। তো আরও একটা আপনাদের দেখাই, দেখুন আমি গ্যালারিটাকে লক করে রাখছি। দেখুন এটা দেখলে কিন্তু আপনার ফোনটাকে অসম্ভব সুন্দর লাগবে। দেখুন এই গ্যালারিটা আমি, দেখুন গ্যালারিতে আসবে, যে কেউ যদি আপনার ফোনটা হাতে নেয় এরকম আসলে কিন্তু সে অবাক হয়ে যাবে, কী ব্যাপার, এখানে কোনো সংখ্যা নেই, যা শুধু পিকচার আসছে এখানে, এই আবার কেমন লক, তারা দেখলে কিন্তু অবশ্যই অবাক হয়ে যাবে। তো বন্ধুরা আপনি যদি চান যে আপনার ফোনে এই কাজটা আপনি কীভাবে করবেন তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই নতুন কিছু শিখবেন। তো এই কাজটা করার জন্য আমি প্রথমে অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করে এ টু জেড আপনাদের ভেঙে ভেঙে বুঝিয়ে দিব। তো চলুন আগে আমরা অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করে সর্বপ্রথম আপনাদেরকে ডাউনলোড করে একদম এ টু জেড দেখিয়ে দিব। তো বন্ধুরা দেখুন আমি আগে অ্যাপটাকে আনইনস্টল করে দিচ্ছি। দেখুন এই যে অ্যাপলক, এই অ্যাপলকটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো জাস্ট আমি আনইনস্টল করে দিলাম, করে দেওয়ার পরে চলে যাবো আবারও গুগল প্লে স্টোরে। তো জাস্ট আমরা চলে আসলাম গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে আসার পর দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি একটা অ্যাপ্লিকেশন অলরেডি এখানে দিয়ে রাখছি ডাউনলোড করার জন্য। জাস্ট এই অ্যাপ্লিকেশনটা হয়ে যাক, হওয়ার পরে দেখুন আমি আর একটা অ্যাপ্লিকেশন আপনাদের এখানে অ্যাপ লক লিখি। তো জাস্ট আমরা লিখবেন কি এখানে অ্যাপ লক, অ্যাপ লক LOCK অ্যাপ লক লিখে এন্টার প্রেস করবেন। তো আমি যে অ্যাপ লকটা দেখাবো আপনারা সেই অ্যাপ লকটাই কিন্তু ট্রাই করবেন, অন্যটা ট্রাই করলে কিন্তু নাও হতে পারে। তো জাস্ট দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটা কোন ধরনের অ্যাপ লক। তো দেখুন একটু নিচের দিকে আসবেন, দেখুন বন্ধুরা আমি যে অ্যাপ লকটা দেখাবো সেটাই আপনি কাজ করবেন, ওটা নিয়ে কিন্তু কাজ নাও করতে পারে। তো দেখুন এই যে অ্যাপ লক, এইটা কিন্তু অ্যাপ লক ফিঙ্গারপ্রিন্ট, দেখুন এটা রেটিংটা দেখুন বন্ধুরা 4.6 রেটিং। তো এটাকে আপনারা কী করবেন, ডাউনলোড করে নেবেন। জাস্ট আমি এটাকে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা ক্লিক করে দেওয়ার পরে দেখুন প্লে স্টোর থেকে এটাকে ইনস্টল করে নেবেন। তো জাস্ট আমি অ্যাপটাকে ইনস্টল করে আবারও ভিডিওতে ফিরছি। তো বন্ধুরা দেখুন অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো জাস্ট এখন প্রসেসিং হচ্ছে, দেখুন ইনস্টল কিন্তু শেষ। তো বন্ধুরা এর ফাঁকে এখনও বলতেছি যদি এখনও ভিডিওটাকে লাইক করে না থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিন এবং সুন্দর দেখে একটা কমেন্টস করুন। তো দেখুন আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু সম্পূর্ণ ডাউনলোড করা হয়ে গেছে। তো জাস্ট আমরা কী করবো, এটাকে এভাবে ওপেন করব, সেটিংগুলো স্টেপ বাই স্টেপ ফলো করবেন কিন্তু। তো জাস্ট এটাকে ওপেন করার সাথে সাথে আপনাকে কিছু পারমিশন চাইতে পারে। তো দেখুন এখানে আপনার লকটা বসাবেন, আপনার ইচ্ছা মতো একটা লক দিয়ে দিবেন। তো জাস্ট আমি এটাকে কনফার্ম করে দিচ্ছি, করে দেওয়ার পর নেক্সটে চলে আসবেন। চলে আসার পর দেখুন এখানে আপনাকে কিছু পারমিশন বা সেটিং দেওয়া লাগতে পারে। তো জাস্ট এখানে ওপেন হচ্ছে, দেখি আপনাদের ওপেন হোক। তো বন্ধু দেখুন এখানে কিন্তু লোড নিচ্ছে, একটু সময় নেবে। তো দেখুন বন্ধু এখানে কিন্তু এখানে আপনার এখানে কিন্তু চলে আসে। তো দেখুন আমাদের এখানে সেটিংয়ে চলে আসবেন, সেটিংয়ে চলে আসার পর আমরা এখানে সেটিংয়ে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে কিন্তু একটা অ্যাড আসবে, অ্যাডটাকে অবশ্যই ক্লোজ করে দেবেন কারণ এটা একটা ফ্রি অ্যাপ্লিকেশনে অ্যাড আসবে, এটাই স্বাভাবিক। তো দেখুন এই যে এখানে আসবেন, দেখুন এখানে লেখা আছে কি চেঞ্জ ওয়ালপেপার।
তো এখানে আপনারা করবেন কি, ক্লিক করে দিবেন। তো জাস্ট আপনারা ক্লিক করে দিবেন, তো আবারও অ্যাড আসবে, এটা থেকে অ্যাডটা ক্লোজ করে দিবেন। তো দেখুন এখান থেকে কিন্তু আপনি চাইলে যে কোনো ওয়ালপেপার এখান থেকে সেট করতে পারবেন। তো জাস্ট এখান থেকে আপনার ইচ্ছা মতো একটা ওয়ালপেপার নেবেন, নেওয়ার পর জাস্ট এখান থেকে কী করবেন, আপনি এই যে সেট পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেবেন। তো জাস্ট আমরা এখানে কী করব, ক্লিক করে দিব। করে দেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে কি টাইপ অফ পাসওয়ার্ড, এখান থেকে একটা পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন। তো জাস্ট আমি টাইপ অফ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখুন এখান থেকে কিন্তু অনেকগুলো অ্যাড আসবে, তো একটা 5 সেকেন্ড বা 2 সেকেন্ড পর ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর দেখুন ব্যাগে চলে যাবেন, একটা সিলেক্ট হয়ে গেছে আমাদের কাজ। দেখুন আমরা আবার ব্যাগে চলে যাব, তো আবার চলে যাব কি জেনারেল অপশন, এখান থেকে চেঞ্জ ওয়ালপেপারে চলে যাব। চলে যাওয়ার পর দেখুন এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে দেবেন। তো জাস্ট আমরা ক্রস বাটনে আবারও ক্লিক করে দেবো। এই অ্যাপ্লিকেশনটি একটাই সমস্যা যে আপনাদের একটু অ্যাডটা বেশি আসবে, তো জাস্ট এটাই প্রবলেম, তাছাড়া কোনো তেমন কোনো প্রবলেম নেই। চেঞ্জ ওয়ালপেপার সাকসেসফুল, দেখুন এখানে কিন্তু সাকসেসফুলি লেখা হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন এর পরে যে সেটিংগুলো আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। সেট পাসওয়ার্ড, এই 3 ডট মেনুতে যাই, দেখি কী এখানে আছে। তো জাস্ট এখান থেকে ক্লোজ করে দিবেন। তো বন্ধুরা দেখুন আমরা এখন চলে যাব এই জেনারেলে ক্লিক করব। দেখি জেনারেলে ক্লিক করে তেমন কোনো আপনাদের অপশন নেই, তো জাস্ট আমরা এখন আবারও কী করব, এই সেটিং অপশনে চলে যাব। সেটিং অপশনে চলে যাব, তো বন্ধুরা আপনারা কিন্তু এখান থেকে এই যে জেড অপশনটাতে এখানে ক্লিক করে দিবেন। তো জাস্ট আমরা এটাকে এখানে ক্লিক করে দিব। করে দেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে কিন্তু আপনার পিক দেওয়ার অপশন কিন্তু চলে আসছে। তো দেখুন এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো ছবি লাগান। তো জাস্ট আমি আপনাদের কিছু চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট মনে করুন আমি মাঝখানের পিকটা ক্লিক করব, তো জাস্ট এখান থেকে কী করব, এখান থেকে এটাকে ক্লিক করে দিব। তো জাস্ট এখান থেকে আগে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করুন, 1 2 3, তারপর 1 2 3, জাস্ট এটাকে ক্লিক করে দিয়ে দিলাম। জাস্ট এখান থেকে আপনি প্যাটার্ন লাগান অথবা প্যাটার্ন দিয়ে দেন। তো জাস্ট আমরা এখান থেকে কী করি, প্যাটার্নটা আপনার দিয়ে দিলাম প্যাটার্ন। তো দেখুন এখান থেকে রিটাইপ করতে বলছে, তো জাস্ট আমরা আবার এটাকে রিটাইপ করে দিব। তো দেখুন রিটাইপ করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু চেঞ্জ পাসওয়ার্ড চলে আসছে। তো দেখুন এই যেখান থেকে আপনারা কী করবেন, চেঞ্জ ইমেজে ক্লিক করবেন। জাস্ট আমরা কী করবো, চেঞ্জ ইমেজে ক্লিক করে দিব। তো চেঞ্জ ইমেজে ক্লিক করে দেওয়ার পর আপনার যতগুলো অ্যালাউ হবে অ্যালাউগুলো দিয়ে দিবেন। তো জাস্ট আমি অ্যালাউগুলো দিয়ে দেওয়ার পর দেখুন এখান থেকে আমি আবার ক্লিক করে দিব। দেখুন এখানে আবারও একটা অ্যাড আসবে, অ্যাডটাকে ক্লোজ করে দিবেন। তো দেখুন এই যে এখন কিন্তু আমাদের টাচ টু ওয়ান বাটন, তো দেখুন আমি এখান থেকে টাচ করব, আপনার গ্যালারি কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনি আপনার গ্যালারি থেকে ইচ্ছা মতো ছবি নিয়ে আপনি সেট আপটা করে নেবেন। তো জাস্ট আমি 2টা ছবি আপনাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ধরুন আমি আমার এই পিকটা আপনার ওই লকের ওইখানে দিয়ে দিব। তো দেখুন আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু ক্রপ অপশন আসবে, আপনি এখান থেকে ইচ্ছা মতো ছবিটাকে ক্রপ করে নিয়ে টিক বাটনে ক্লিক করে দিবেন। তো টিক বাটনে ক্লিক করে দেখুন বন্ধুরা এই মাঝখানে এটা কিন্তু চলে আসছে। তো আমি আরও একটা আপনাদের সুবিধার্থে আরও একটা আমি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি, অন্য একটা পিক লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনার ইচ্ছা মতো আপনার পিক এখানে লাগিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। জাস্ট ইচ্ছা মতো আপনি এখানে পিক লাগিয়ে দিয়ে বন্ধুদের অবাক করে দিবেন। তো জাস্ট ধরুন আমি এই পিকটা এখানে লাগিয়ে দিব, জাস্ট টিক বাটনে ক্লিক করে দিবেন। তো জাস্ট টিক বাটনে ক্লিক করে ধরে করপ অপশন লিখে আপনি ক্লিক করে দিয়ে দিবেন। তো দেখুন এটাও কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো ছবি লাগিয়ে আপনি আপনার বন্ধুদেরকে অবাক করে দিবেন এ ধরনের লক দেখিয়ে। তো ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।